সকলের তরফ থেকে দি সুপারস্টার কৌশলী মুখার্জি। তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল সকলে, ইভেন এর আগে সবাই এনজয় করছে, কিন্তু মিডিলে কৌশানীকে চায়। দ্যাটস দি সুপার বেবি ডল অফ টলিউড। আমার সব থেকে বেশি সুন্দরী যাকে লেগে থাকে, এবং শি ইজ আ ভেরি বিউটিফুল লেডি, হিয়ার উই কাম। একটু জোরে চিৎকার হবে, কেমন আছো সবাই? ভালো? ওখানে চাদরে দেখতে পাচ্ছি অর্ধেকজন মুড়ি দিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, হাতগুলো একটু সবার উঠুক উপরে। থ্যাংক ইউ। আমার বেসিক্যালি ডেইলি কোথাও না কোথাও যাওয়া চলছে, কোনো না কোনো এলাকায় যেতে হচ্ছে, শো চলছে, এরকম প্রচুর মানুষ যাদের জন্য আমি কৌশলী, তাদের সাথে দেখা করা পালা চলছে। তো সেই জন্য আজকে এতটাই টায়ার্ড, আর মানে আমি একদম টাইম পাইনি যে আজকে একটুও সাজবো, একটুও শো এর মতন রেডি হয়ে আসবো। তো একদম আমি মনে হচ্ছে আমার ঘরের লোকের সাথে দেখা করতে এসেছি। থ্যাংক ইউ। এটাই চাই যে মেকআপ ছাড়া যদি হেভি লাগে তাহলে সে অ্যাকচুয়াল নায়িকা, তাই তো? থ্যাংক ইউ। তো সত্যি ভালো লাগছে যে এত মানুষ, এত মানুষের ভিড়, এত মানুষের ভালোবাসা। কি হয়েছে? হাসুন একটু দাদা, আপনি আপনি টুপি পরে কান ঢেকে হাসুন। স্যালারি ঢোকেনি অ্যাকাউন্টে? ও দেখে অবাক হয়ে গেছে, সামনে তোমাকে দেখে অবাক হয়ে গেছে। আচ্ছা, মেয়েরা কিন্তু সকলে উপরে আছে, এত এখানে সামনে ছেলেরা রয়েছে, তার জন্য মেয়েরা সকলে উপরে আছে। হ্যাঁ, করে দিচ্ছি। আর আমার মনে হয় একটা কম্পিটিশন করা উচিত। হ্যাঁ, যে আমি তো দেখতে পাচ্ছি এখানে সামনে আমার সব হিরোরা আছে, আগে ফার্স্টে হাত তোলো, কারা কারা অবিবাহিত হিরো? ওইদিকে সবাইকে নিয়ে চলে গেছে নাকি? বিয়ে হয়নি, সিঙ্গেল সব? গার্লফ্রেন্ড কাদের কাদের আছে? গার্লফ্রেন্ড কাদের আছে? দু হাত করে তুলেছে, এত খুশি। আচ্ছা, আমাকে কিন্তু একটু আগে বলেছে এক একজন দশটা দশটা করে এখানে গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে, ওই দেখো আমাদের না, দশটা গার্লফ্রেন্ড একসাথে মেনটেন করছো, স্ট্যামিনা তো সুপার হিরো। ওই দেখো, ওই দেখো, মিডিলে দেখো, তোমার কটা বলে ভাসছো যে কটা গার্লফ্রেন্ড দেখলে? বেশি রাখলে এরকম পড়ে যেতে হয় নিচে। আর আমার হিরোইনরা কোথায়? উরে বাবা, সব থেকে ছোট প্যাকেট বাড়া ধামাকা হাত তুলেছে আগে। এখানে আমার সিঙ্গেল হিরোইনরা কোথায়? তো বৌদিদের দেখতে পাচ্ছি আমি, সবাই বিবাহিত মনে হচ্ছে। ও আচ্ছা, তোমাদের বয়ফ্রেন্ড আছে এখানে? নেই না, মা বাবারা আমায় পেটাতে পারে, ভাবে দিদি কি শেখাচ্ছে এটা। না না, আমি এটাই বলতে চাই, নতুন বছর, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরে অফকোর্স প্রেম তো একটা ভালো জিনিস, আমার মনে হয় মানে মনকে সুস্থ রাখে। সব থেকে বেশি বলি, ও কিন্তু একটু ভালো সুন্দর, যেমনি মেয়ে তেমনি কিন্তু মন থেকে একজন প্রেমিকা, তো সেটাও কিন্তু জানতে হবে, তাই তো? খুব রোম্যান্টিক একজন মানুষ, তো এখানে প্রত্যেকে রোম্যান্টিক। আচ্ছা, আমাদের ক্লাব থেকে তোমাকে একটু বরণ করে নিতে চাই, আমি চাইবো আমাদের ক্লাব থেকে এখানে দিয়ে বরণ করে নেওয়ার জন্য কৌশানীকে। আরে
আজ